আমরা কি কি ব্যবস্থা নিয়েছিলাম সেগুলো বিস্তারিত আপনাদেরকে বলার প্রয়োজন নেই, কারণ সময় সময় আমরা আপনাদেরকে অবহিত করেছি। কিছু তথ্য আমার মনে হয় আমরা আপনাদেরকে দিতে পারি। সেটি হল নওগাঁ দুই সংসদীয় আসনে একজন প্রার্থীর মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটনায় আমাদেরকে 299 আসনে দুই তিন আসনে ভোট গ্রহণ হচ্ছিল। এরপর আরেকটি আসনের চূড়ান্ত ফলাফল আমরা দিতে পারিনি, কারণ হচ্ছে ওখানে একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। সেটি আবার কেন্দ্রের ভোট গ্রহণ করার পর বাকি যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হয়েছে তার সাথে মিলিয়ে রেজাল্ট ঘোষণা করা হবে। এখন অবধি 298টি কেন্দ্রের ফলাফল, 298টি আসনের, সংসদীয় আসনের ফলাফল আমাদের হাতে আছে। হয়তো আপনারাও এর মধ্যে সেই 298টি আসনের ফলাফল জেনে গেছেন। তারপরেও আমি দাপ্তরিকভাবে আপনাদের জানাতে চাই যে 298টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে 223টি আসনে বিজয়ী হয়েছে। লাঙ্গল প্রতীকে, এটা বেসরকারি ফলাফল, আমরা কালকে পর্যন্ত যেটা পেয়েছি এটাকে বেসরকারি ফলাফল বলা হয়। আমি বেসরকারি ফলাফল দিয়ে জানাচ্ছি, লাঙ্গল প্রতীক পেয়েছে জাতীয় পার্টি, সেটি 11টি আসনে তারা জয়লাভ করেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে। জাতীয় সমাজতান্ত্রিক দলও নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে এবং বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে জয়লাভ করেছে এবং স্বতন্ত্র প্রার্থীরা মোট 61টি আসনে জয়লাভ করেছেন। এইভাবেই আমরা 298টি আসনের ফলাফল গণনা করেছি এবং 298টি আসনে প্রার্থীর সংখ্যা ছিল 1960 জন এবং প্রদত্ত ভোটের শতকরা হার, যেটা সর্বশেষে যেটা জানা গেছে সেটি হলো 41.8। আর বাকি আর যে তথ্যগুলো, মোট 11 ভোটার ছিলেন 11,95,1,585 জন ভোটার ছিলেন, তার মধ্যে 4,99,55,445 জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন, যেটির হার একটু আগে বলা হলো 41.8%। ভোট গ্রহণ সকাল, ভোট গ্রহণের দিন সকাল 10 ঘটিকায়, 12 ঘটিকায়, 2 ঘটিকা প্রদত্ত ভোট সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করা হয়েছে সময়ে সময়ে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এটা আমি আপনাদেরকে জানিয়েছি, নির্বাচনে সারা দেশে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি বড় দল নির্বাচনে অংশগ্রহণ, একটি এবং তার সম্ভাবনা দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যে বিষয়ে আপনারা অবহিত আছেন। নির্বাচনের দিন আমাদের দুজন কর্মকর্তা, পোলিং অফিসার, আকস্মিক মৃত্যুবরণ করেছেন, যেটি হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। ভোট গ্রহণের দিন অনিয়মের অভিযোগে 148 ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে, যেটা আগে আপনাদেরকে জানানো হয়েছে। উক্ত ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 3,032। এই আসনের অন্যান্য কেন্দ্রসমূহের ফলাফল অনুযায়ী সর্বোচ্চ প্রাপ্ত ভোট 53,196 এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ভোট 52,211, ভোটের ব্যবধান 985 জন। এই ব্যবধানটা কম হওয়ার কারণে যেই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে সেটা আবার ভোট গ্রহণ করতে হবে। দ্বাদশ, আমরা ইতিমধ্যে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে দিয়েছি, 13 জানুয়ারি শনিবার ভোট গ্রহণ করা হবে।
আমরা আরও যেটা বলতে চাচ্ছি, আমাদের এই নির্বাচন প্রত্যক্ষ করার জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকরা ছিলেন, বিদেশ থেকেও পর্যবেক্ষকরা এসেছেন, তারা পর্যবেক্ষণ করেছেন। তাদের পর্যবেক্ষণের পর তাদের যে মন্তব্যগুলো, এগুলো বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে, আমরাও শুনেছি। আজকে সকালেই আমার সাথে জাপানের যে পর্যবেক্ষণ টিম এবং জাপানের মাননীয় রাষ্ট্রদূত দেখা করে গেছেন। তারা আমাদের এই নির্বাচন প্রক্রিয়া, সার্বিক প্রক্রিয়াটাকে খুবই প্রশংসা করেছেন, তারা সন্তুষ্ট ব্যক্ত করেছেন, এবং আমি যেটা বলবো তারা ভূয়সী প্রশংসা করেছেন। এবং তাদের যে টেকনিক্যাল পার্সন, তিনি বলেছেন, আমি এতই ইমপ্রেস, আমি অনেক দেশ নির্বাচন পর্যবেক্ষণ করেছি, তোমাদের এটাকে আমার কাছে সর্বোত্তম মনে হয়েছে। ওনার মন্তব্যটা আমি আপনাদেরকে বললাম। তারপর এইভাবে আমরা নির্বাচনটা সমাপ্ত করেছি। বিভিন্ন রকম ধারণা ছিল, বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে ক্যাম্পেইন ছিল। আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে, বর্জন করে তারা নির্বাচন বর্জন করে জনগণকে উদ্বুদ্ধ করেছে নির্বাচনে অংশগ্রহণ না করে ভোটাধিকার প্রয়োগ না করতে। সেটি একটি বিবেচ্য বিষয় ছিল। তো আমরা আশা করতাম, আমরা খুশি হতাম যদি সত্যি এটা সার্বজনীনভাবে সকল দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে এটার সার্বজনীনতা যদি আরও বিস্তৃত হতো, তাহলে নির্বাচনটা আরও বেশি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আমি এতটুকু বলেই, আমাদের আর কোনো কিছু বলার, আমি এতটুকু বলেই আমার নির্বাচন উত্তর যে তথ্য আপনাদেরকে দেওয়ার প্রয়োজন ছিল আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি দু চারটা প্রশ্ন থাকে, সর্বশেষে গিয়ে যেটা ভোটের হারটা পাওয়া গেছে, যেটা ভোট চূড়ান্ত হয়ে যাওয়ার পর যখন চূড়ান্তভাবে গণনা করা যায়, তখন ভোটের প্রকৃত হারটা পার্সেন্টটা বেড়ে আসে, কিন্তু বারোটা দুটো চারটায় প্রকৃত হারটা কখনোই বেড়ে আসে না। আমরা তথ্য তাদের কাছ থেকে অভিযোগগুলো পেয়ে, আরেকটা হচ্ছে মূল, আপনারা জানেন যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায়, রিটার্নিং অফিসার যখন রেজাল্ট ডিক্লেয়ার করে দেওয়া হয়, সেটাই মোটামুটি চূড়ান্ত। এরপরে একটি বিষয় আছে যে নির্বাচন কমিশন যদি সংগত মনে করে, তাহলে অনেক ক্ষেত্রে খুব গুরুতর অভিযোগ থাকলে সেটা পুনর্বিবেচনা করে দিতে পারে। আর যেটা হচ্ছে, একটি দ্বার উন্মুক্ত আছে, যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হবেন যে ভোট সঠিক হয়নি, ভোটে কারচুপি হয়েছে, ফলাফল প্রভাবিত হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ উন্মুক্ত থাকবে। তারা গ্যাজেট প্রকাশিত হওয়ার একটা নির্ধারিত সময় সম্ভবত ত্রিশ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে তারা নালিশ দায়ের করতে পারবেন, হাইকোর্ট বিভাগ বিচার করে তখন চূড়ান্ত সিদ্ধান্তটা। এটা তিনটা প্রতীকে, যেটা আপনি বলেছেন, যেই প্রতীকে যারা নির্বাচিত হয়েছেন, আমরা তোমাকে বাড়িয়ে পাঁচটা প্রতীক করতে পারবো না, কাজে তিনটা প্রতীকে যদি জয়লাভ করে থাকে, তিনটা প্রতীকের কথাই উল্লেখ করা হবে, সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। স্যার, যে অভিযোগগুলো জমা হয়েছে নির্বাচন কমিশনে, সেই অভিযোগগুলো আপনি খতিয়ে দেখবেন নাকি সরাসরি গেজেটে দিক চলে যাচ্ছে? আমরা কালকে ব্যস্ত ছিলাম, কী কী অভিযোগ আসছে সেগুলো আমরা কমিশন বসবে, বসে যদি দেখা সেগুলো খতিয়ে দেখার মতো প্রয়োজনীয়তা রয়েছে।